বন্ধুরা ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে আরও একটি নতুন নিয়োগ সংক্রান্ত ভ্যাক্যান্সি বার হয়েছে সেটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তুমি যদি ইন্ডিয়ান এয়ারফোর্স হতে যাও তো অতি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমাদের কাছে সুযোগ চলে এসেছে বন্ধুরা অনেকের অনেক রকম স্বপ্ন থেকে থাকে কাউরির ইন্ডিয়ান আর্মি কাউরির নেভি কাউরির এয়ারফোর্স তো অবশ্যই তুমি যদি এয়ারফোর্স তোমার স্বপ্ন থেকে থাকে তো অবশ্যই তুমি আবেদন করতে পারবে তোমাদের জন্য ভ্যাকান্সি চলে এসেছে বন্ধুরা তোমরা সবাই অবগত আছো তোমাদের ইন্ডিয়ান নেভি এবং এয়ারফোর্সে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করার কিন্তু সময় খুব কম দিয়ে থাকে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ভ্যাকান্সিটি বার হয়েছে উনত্রিশে এপ্রিল তোমাদের অ্যাপ্লিকেশান চালু হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ ফাইভ মে কিন্তু লাস্ট ডেট অর্থাৎ তুমি যদি অ্যাপ্লিকেশান করতে চাও তো কালকের মধ্যে তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে কিভাবে অ্যাপ্লিকেশান করবে সেটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো বন্ধুরা তোমরা নোটিফিকেশানটি দেখতে পাচ্ছ এখানে বলা রয়েছে তোমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে নোটিফিকেশানটি পাবলিশ পাবলিশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম আনম্যারিড ইন্ডিয়ান मेल कैंडिडेट्स टू एफर इन रिक्वरमेंट ट्रायल्स ऑफ़ आउटस्टैंडिंग स्पोर्टस मैन एज अग्निवीर वायु स्पोर्ट्स इनटेक एक्ट दो हज़जार तेईस अंडार अग्निपथ स्किम अर्थात बंधुरा अनमेरिड अवश्य तुम्हें मेल होते एंड तरह संगे संगे स्पोर्ट्स मैन अर्थात आउट স্ট্যান্ডিং স্পোর্টস ম্যানদের জন্য কিন্তু এই ভ্যাকান্সিটি ওকে এটি অগ্নিপথ স্কিমের মাধ্যমে নিয়োগ করা হবে এটি তোমাদের অগ্নিভীর বায়ু স্পোর্টস ইনটেক এক দু হাজার ব্যাচে কিন্তু এই ভ্যাকান্সিটি পরিপূর্ণ করা হবে এখানে দেখতে পাচ্ছ রিকোয়ারমেন্ট ট্রায়াল তোমরা দেখতে পাচ্ছ সতেরোই মে থেকে তোমাদের ট্রায়াল শুরু হবে এবং উনিশে মে পর্যন্ত তোমাদের ট্রায়াল চলবে এখানে আরও তথ্য দেওয়া রয়েছে আমি তোমাদের একের পর এক তথ্যগুলো শেয়ার করে দিচ্ছি তো বন্ধুরা এখানে তোমরা অনেকগুলো গেম তোমরা দেখতে পাচ্ছ অনেক স্ক্রিন যেমন তোমরা অ্যাথলেটিক বাস্কেটবল সাইকেলিং সাইকেল প্লো ক্রিকেট ফুটবল হকি ওকে হ্যান্ডবল কাবাডি ওকে সুইমিং ওয়েট লিফটিং ভলিবল এবং ওয়াটারপ্লো তো এইরকমভাবে অনেকগুলো গেম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ তুমি কোন গেমটাতে দক্ষ এবং কোন ইভেন্টে তুমি দক্ষ সেটা বিচার করে না তুমি কোন গেমে দক্ষ তার সঙ্গে সঙ্গে দেখো এখানে অ্যাথলেটিকে কিন্তু তোমাদের একশো মিটার এবং দুশো মিটারের ইভেন্ট এখানে দেওয়া রয়েছে ওকে ইভেন্ট তোমার যদি আটশো মিটার বা পাঁচ কিলোমিটার বা এক কিলোমিটারের ইভেন্ট থাকে তাহলে তুমি কিন্তু যোগ্য নয় বা যোগ্য নন ওকে এখানে শুধুমাত্র যে ইভেন্ট রয়েছে এই ইভেন্টের মধ্যে তুমি যদি দক্ষ থেকে থাকো এবং যে গেম রয়েছে এই গেমের মধ্যে তুমি যদি দক্ষ থেকে থাকো তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে যেমন এখানে ক্রিকেট রয়েছে এখানে উইকেট কিপার এবং টপ অর্ডার ব্যাটসম্যান হতে হবে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ যে গেম দেওয়া রয়েছে এবং যে ইভেন্ট দেওয়া রয়েছে এই ইভেন্টে তোমার কিন্তু দক্ষ থাকতে হবে এবং এই ইভেন্টের তোমার সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে সার্টিফিকেট না থাকলেও তোমার গেমে পার্টিসিপেটের করার যে একটি তোমাদের প্রমাণ পত্র সেটি কিন্তু অবশ্যই থাকতে হবে তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ তথ্য শেয়ার করে দিচ্ছি তো এখানে বন্ধুরা তোমাদের এলিজিবিলিটি এখানে দেখতে পাচ্ছ সাতাশে জুন থেকে সাতাশে জুন দু হাজার দুই থেকে সাতাশে ডিসেম্বর দু হাজার পাঁচের মধ্যে তোমার যদি ডিও বি হয়ে থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে একুশ বছরের মধ্যে তোমার কিন্তু বয়স হতে হবে অর্থাৎ সাড়ে সতেরো থেকে একুশ বছরের মধ্যে তোমার যদি বয়স থেকে থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে দেখো বন্ধুরা এডুকেশান কোয়ালিফিকেশান তুমি যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকো তাহলে উচ্চ মাধ্যমিকে ম্যাথ এবং ফিজিক্স থাকতে হবে তার সঙ্গে সঙ্গে ইংলিশ তো সকলের থেকে থাকে তো ম্যাথ ফিজিক্স এবং ইংলিশে মিনিমাম তোমাদের ফিফটি পার্সেন্ট মার্ক অর্থাৎ ইংলিশে ফিফটি পার্সেন্ট মার্ক কিন্তু থাকতে হবে এবং টোটালি ফিফটি পার্সেন্ট নাম্বার থেকে থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে তাছাড়াও তুমি যদি এখানে থ্রি ইয়ারের ডিপ্লোমা তোমার যদি কোর্স কমপ্লিট হয়ে থাকে যেমন তোমরা দেখতে পাচ্ছ মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অটোমোবাইল কম্পিউটার সায়েন্স এই সব বিষয় নিয়ে তোমার যদি থ্রি ইয়ার ডিপ্লোমা পাস হয়ে থাকো তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে তবে ফিফটি পার্সেন্ট মার্ক থাকতে হবে এবং ইংলিশে ফিফটি পার্সেন্ট মার্ক থাকতে হবে তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে তাছাড়া তুমি যদি ভোকেশনাল প্রার্থী হয়ে থাকো টু ইয়ার ভোকেশনাল প্রার্থী অর্থাৎ মাধ্যমিকের পর যে আমরা ভোকেশনাল করে থাকি সেই ভোকেশনাল তুমি যদি প্রার্থী হয়ে থাকো তোমার ফিজিক্স ম্যাথ অবশ্যই থাকতে হবে এবং তাতে যদি তোমার ফিফটি পার্সেন্ট মার্ক থেকে থাকে তাহলে আবেদন করতে পারবে এবং টোটালি ফিফটি পার্সেন্ট নাম্বার থেকে থাকলে তুমি কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে তবেই কিন্তু তোমাদের ইংলিশে ফিফটি পার্সেন্ট অবশ্যই থাকতে হবে তাছাড়া তুমি যদি আর্টস বা কমার্সের প্রার্থী হয়ে থাকো টোটালে তোমাদের ফিফটি পার্সেন্ট নাম্বার এবং তোমাদের ইংলিশে ফিফটি পার্সেন্ট নাম্বার থেকে থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে তাছাড়া তুমি যদি টু ইয়ার ভোকেশনাল প্রার্থী হয়ে থাকো সেটি তোমাদের সাইন্স না থাকে থাকুক না কেন তাতে তুমি যদি ফিফটি পার্সেন্ট নাম্বার তোমার থেকে থাকে এবং টোটালি যদি ফিফটি পার্সেন্ট নাম্বার এবং ইংলিশে ফিফটি পার্সেন্ট নাম্বার তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ বন্ধুরা আর্টস কমার্স এবং সায়েন্সের প্রার্থীর আবেদন করতে পারবে ভোকেশনালেরও প্রার্থী আবেদন করতে পারবে ফিফটি পার্সেন্ট টোটালে এবং ইংলিশে ফিফটি পার্সেন্ট নাম্বার থাকলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে আর সায়েন্স নিয়ে তুমি যদি পড়াশোনা করো তাহলে ফিজিক্স এবং ম্যাথে ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে ইংলিশে ফিফটি পার্সেন্ট সকলের থাকতে হবে ওকে এখানে স্পোর্টস অ্যাচিভমেন্ট এখানে দেখতে পাচ্ছ তোমাকে ইন্ডিভিজুয়াল গেম জুনিয়র সিনিয়র ইন্টারন্যাশনাল লেভেলে যে তোমাদের খেলাগুলো হয়ে থাকে সেখানে কিন্তু তোমাকে অর্থাৎ অংশগ্রহণ করতে হবে এবং তার যে অংশগ্রহণ করার যে একটা প্রমাণপত্র সেটি কিন্তু তোমার থাকতে হবে সেটি সার্টিফিকেট হোক না কেন এখানে দেখতে পাচ্ছ কারেন্ট হতে হবে অর্থাৎ নতুন হতে হবে এক বছরের মধ্যে কিন্তু এখানে চাওয়া হয়েছে এক বছরের মধ্যে না এখানে কারেন্ট চাওয়া হয়েছে অর্থাৎ এক থেকে দুই বছর বা দেড় বছরের মধ্যে কিন্তু হতে হবে তাছাড়া এখানে দেখতে পাচ্ছ ইন্ডিভিজুয়াল যে গেমগুলো হয়ে থাকে এবং সেটি তাতে তুমি যদি এক থেকে পাঁচের মধ্যে থেকে থাকো এখানে তোমরা দেখতে পাচ্ছ জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের যে খেলাগুলো হয়ে থাকে ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন যে খেলাগুলো হয়ে থাকে ওকে তাতে তুমি যদি এক থেকে পাঁচের মধ্যে থেকে থাকো এবং তোমার যদি সার্টিফিকেট থেকে থাকে সেগুলো কারেন্ট অ্যাচিভমেন্ট হতে হবে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে তাছাড়াও তুমি যদি টিম ইভেন্ট যেগুলো হয়ে থাকে সে যেমন তোমাদের হকি তার সঙ্গে সঙ্গে তোমাদের ভলিবল এগুলো টিম ইভেন্ট হয়ে থাকে এবং তাতে তুমি যদি অংশগ্রহণ করে থাকো এবং তোমার যদি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ সার্টিফিকেট থেকে থাকে এবং এবং তাতে তুমি যদি ভালো দক্ষ হয়ে থাকো কোনো গোল মেডেল পেয়ে থাকো বা তোমার যদি কোনো ভালো একটা অভিজ্ঞতা থেকে থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে তবে সেগুলো কিন্তু কারেন্ট হতে হবে তুমি যদি ক্রিকেটে আবেদন করতে চাও বিসিসিআই যে ট্রফিগুলো হয়ে থাকে যেমন আন্ডার নাইনটিন আন্ডার টোয়েন্টি থ্রি ওকে রঞ্জি ট্রফি দিলীপ ট্রফি দেওধর ট্রফি এইসব ট্রফিতে তোমার যদি অংশগ্রহণ করা থাকে এইসব খেলাতে তোমার যদি অংশগ্রহণ করা থাকে ওকে এবং তাতে তুমি যদি ভালো উইকেট কিপার হয়ে থাকো এবং অলরাউন্ডার ব্যাটসম্যান হয়ে থাকো এবং তোমার যদি একটি ভালো পজিশন থেকে থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে এখানে বন্ধুরা হাইট তোমরা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ একশো বাউন্ন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ওয়েট কিন্তু তোমাদের হাইট এবং বয়েস অনুসারে কিন্তু ওয়েট এখানে যা হবে চেস্ট মিনিমাম তোমার নর্ম্যাল চেস্ট যা থাকুক না কেন মিনিমাম তোমাকে পাঁচ সেন্টিমিটার ফুলাতে হবে ওকে ভালো হেয়ারিং কাটিং হতে হবে ডেন্টাল অর্থাৎ দাঁতগুলো তোমার কিন্তু ভালো থাকতে হবে ওকে তাছাড়াও এখানে চোখের তোমাদের মিনিমাম একটি তোমাদের কালার ভিশন অবশ্যই সিপি টু থাকতে হবে ওকে অর্থাৎ সব কিছু তোমাদের যে তোমাদের শারীরিক এবং মানসিক যে তোমাদের মেডিকেলগুলো হয়ে থাকে সেখানে কিন্তু তোমাকে ভালো ফিটনেস থাকতে হবে এখানে দেখতে পাচ্ছো ফিজিক্যাল ফিটনেস টেস্ট অর্থাৎ পি তোমাদের ষোলোশো মিটার এখানে কিন্তু রানিং করতে হবে 10 বার তোমাদের পুশ আপ বার সিট কিন্তু তোমাকে করতে হবে এখানে কিন্তু সাত মিনিটে কিন্তু তোমাদের ষোলোশো মিটার তোমাদেরকে রানিং করতে হবে দশবার বার আপ দশ বার সিট আপ এবং বার তোমাদেরকে স্কোয়াডস কুড়ি স্কোয়াডস কিন্তু তোমাদেরকে করতে হবে এখানে দশবার বার আপের জন্য এক মিনিট দশবার সিট আপের জন্য এক মিনিট এখানে তোমরা দেখতে পাচ্ছ বার স্কোয়াডসের জন্য কিন্তু এক মিনিট এখানে কিন্তু তোমাদেরকে সময় দেওয়া হবে তারপরে তোমাদের স্পোর্টস স্কিল যে ট্রায়াল সেটি কিন্তু তোমাদের হবে যেহেতু বন্ধুরা এটি তোমাদের তোমাদের যে অগ্নিপথ স্কিমের মাধ্যমে যে অগ্নিবীর বায়ু হয়ে থাকে সেখানে কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা হয়ে থাকে তারপরে তোমাদের আরও একটি তোমাদের ইভেন্ট হয়ে থাকে তো এখানে তোমাদের স্পোর্টস স্কিল ট্রায়াল কিন্তু হবে ওকে যারা পিএফটি পাস করবে তাদের জন্য কিন্তু স্পোর্টস স্কিল টাইলস কিন্তু এখানে হবে তারপরে তোমাদের মেডিকেল এক্সামিনেশান হবে এইভাবে কিন্তু তোমাদেরকে তোমাদের ভ্যাকান্সিটি পুরোপুরিভাবে কিন্তু পূর্ণ করা হবে বন্ধুরা হাউ টু অ্যাপ্লাই কীভাবে তুমি অ্যাপ্লিকেশন করবে দেখো প্রথমত তোমাদেরকে এ ফোর সাইজ পেপার তোমাদেরকে নিতে হবে এবং সেখানে বন্ধুরা যে ডকুমেন্টসগুলো এখানে বলা রয়েছে সেগুলো কিন্তু তোমাদের ম্যাক্সিমাম যে সাইজ তোমাদের দেওয়া হয়েছে এই সাইজের মধ্যে তোমাদেরকে সেই সব ডকুমেন্টসগুলো স্ক্যান করতে হবে স্ক্যান করার পরে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তাছাড়াও এখানে তোমরা একটি ফর্ম দেখতে পাচ্ছ নিচে এই যে ফর্ম তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু তোমাদেরকে ডাউনলোড করতে হবে এইটি আমি তোমাদেরকে নোটিফিকেশানটি টেলিগ্রামে দিয়ে দেবো বা এই ফর্মটি তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে তো এই পেজটি এবং সেকেন্ড যে পেজ তোমরা দেখতে পাচ্ছ এই পেজটি তোমাদেরকে কিন্তু ডাউনলোড করতে হবে ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হবে প্রিন্ট আউট করে কিন্তু তোমাদেরকে এই যে তোমাদের দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফিল করতে হবে এখানে তুমি রেজিস্ট্রেশন নাম্বার যেহেতু নেই সেখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে না এখানে মেল আইডির নাম ফাদার্স নেম এগুলো দিয়ে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ এখানে তুমি দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে এই ফর্ম এই যে প্রিন্ট তোমরা দেখতে পাচ্ছ এটি তোমাদেরকে প্রিন্ট আউট করার পরে ফিল করে নেবে ফিল করার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ যেমন তোমাদের যদি তোমার নাম অনুজ থাকে অনুজ কুমার থাকে তোমার টাইটেলের পরে টাইটেলটি যখন লিখবে তখন মধ্যে কিন্তু একটি গ্যাপ দেবে ওকে এরকম ফাঁকা দেবে ওকে এরকমভাবে কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে ডিওবি যখন তুমি লিখবে তখন এরকমভাবে কিন্তু একটি ফাঁকা কিন্তু মধ্যে একটি গ্যাপ তোমাদেরকে দিতে হবে তো এরকমভাবে ফর্মটি ফিল আপ করার পরে এখানে তোমাদের তোমার তোমাদেরকে বলে দিচ্ছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ওয়াল ডকুমেন্টস স্ক্যান করতে হবে স্ক্যান করার পরে বন্ধুরা তোমাদেরকে যে ফর্মটি তুমি প্রিন্ট আউট করলে সেই ফর্মটি সমেত তোমাদেরকে এই যে একটি মেল আইডি তোমাদের দেওয়া হয়েছে তুমি যে মেল আইডি দিয়ে তুমি লগ করবে সেই মেল আইডির মাধ্যমে এই যে তোমরা দেখতে পাচ্ছ ব্লু ব্লু স্পোর্টস ডট আর ইসি ডট ইন্ডিয়ান এয়ারফোর্টস ডট নিক ডট ইন এই যে তোমাদের মেল আইডি দেওয়া হয়েছে অফিসিয়ালি মেল আইডি এই অফিসিয়ালি মেল আইডিতে তোমাকে কিন্তু সেন্ড করতে হবে ওকে সেন্ড করতে হবে তাহলে তোমার অ্যাপ্লিকেশনটি পুরোপুরিভাবে সাবমিট হয়ে যাবে এখানে তোমাদেরকে কোনো চার্জ লাগছে না ফ্রিতে অ্যাপ্লিকেশন করতে পারবে তবে বন্ধুরা এখানে বলে দিচ্ছি তোমাদের যে মেল আইডি সেটি কিন্তু অবশ্যই থাকতে হবে তোমাদেরকে মেল থ্রু অ্যাডমিট কার্ড পাঠানো হবে এবং মেল থ্রু কিন্তু তোমাদের তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে এই যে মেল আইডি তোমরা দেখতে পাচ্ছ এই এই মেল আইডিতে তোমাদেরকে মা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ ডকুমেন্টস এবং তোমার যে খেলার সার্টিফিকেট রয়েছে বা খেলার যে তোমাদের প্রমাণপত্র রয়েছে সেটি এবং যে ফর্মটি আমি তোমাদেরকে দেখালাম সেই ফর্মটি প্রিন্ট আউট করে লিখে সেটাকে আবার স্ক্যান করে পিডিএফ বানিয়ে তোমাদেরকে এই যে তোমাদের মেল আইডি দেখতে পাচ্ছ এই মেল আইডিতে তুমি সেটি সেন্ড করে দেবে ওকে তুমি যদি চাও তো সেটি মোবাইল থেকেও করতে পারো বা যে কোনো সাইবার ক্যাব থেকে তুমি কিন্তু সেটাকে এই মেল আইডিতে অবশ্যই সেন্ড করে দেবে তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি যদি তোমাদের কোনো প্রবলেম হয় তো অতি অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো আমরা তোমাদেরকে হেল্প করে দেবো ধন্যবাদ